আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমার এই পালসার বাইকটা কিভাবে কি মডিফিকেশন করছি, কত কি খরচ হয়, আপনারা করলে কত খরচ হবে এবং সুবিধা অসুবিধাটা কি আছে আপনাদেরকে জানাবো। এটা কিন্তু পালসার UG4 মডেল 2011 পালসার 150। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে হচ্ছে 220 মাথা এবং এক্সস্ট লাগানো আছে আপনার পালসার 220 ফুট রেস্ট পালসার 220 সব কিছু পালসার 220 স্প্লিট সিট লাগানো আছে। তো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আশা করি এটা একটু ধারণা হয়ে যাবে পালসার 220 মডিফাই করতে কত টাকা আসলে খরচ হয়। তো সঙ্গেই থাকুন। বন্ধুরা, আপনাদের লুকটা আসলে কেমন লাগতেছে আপনারা আসলে কমেন্ট করে জানাবেন। আমি যার বাইক সে আসলে ভালো বললেও কিছু না, খারাপ বললেও কিছু না, আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো যে আসলে এটা কেমন দেখা যাচ্ছে। তো এটা সামনে থেকে লুকটা হচ্ছে এরকম। তো সামনে হচ্ছে R15 ভিতরে ইন্দোনেশিয়ানের টায়ার লাগানো ছিল আগে, এটা অলরেডি শেষ হয়ে গেছে, আমি পাল্টাই ফেলবো। এটা হচ্ছে IRC টায়ার। তো এই টায়ারটার কনফিডেন্স খুবই সুন্দর, এটা কিন্তু 180/17 সাইজের একটা টায়ার, আপনারা দেখতে পাচ্ছেন 180/17 টিউবলেস টায়ার, এটা হচ্ছে IRC টায়ার। তো এখানে মডিফিকেশন করলে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে একটা কেলাম লাগানো আছে, এটা কেলামটা 4 ইঞ্চির মতো লম্বা একটা কেলাম লাগানো। তো এটা দেখতে পাচ্ছেন পালসার 150 আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পালসার 150 চেসিস। তো কিকারটা খোলা আছে, তো কিক কোনো কাজে লাগে না, এই কারণে খুলে রাখছি। আর পিছনে রেয়ার ডিস্ক ইনস্টল করা হয়েছে। তো আপনার এই রেয়ার ডিস্ক, এটা কিন্তু 120 সাইজের একটা চাকা লাগানো। তো অনেক আগেই মডিফিকেশন করছি, আমার এখানে কিন্তু R15 V2 কিট লাগানো ছিল, তো ওই কিট আমি খুলে ফেলছি। আমার R15 V2 কিট সেল করে দেবো, কেউ নিলে আমাকে জানাইয়েন। তো যাই হোক, এই এক্সস্ট লাগানো আছে পালসার 220। তো এক্সস্ট লাগানোর কারণ হচ্ছে আমার এখানে সিলিন্ডার হেড, তারপরে কার্বোরেটরও কিন্তু পালসার 220 লাগানো আছে। তো এটার থেকে যতটা বাতাস বের হওয়া দরকার, 150 এক্সস্ট থেকে কিন্তু বের হতে পারে না, কারণ ওইটার আপনার ছিদ্রটা আর কি ছোটো, যার কারণে আমি এই এক্সস্টটা লাগাইছি। তো এগুলো কিন্তু অনেক আগের মোটিভেশন করা, লাস্ট ভিডিও করা হয় নাই, আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি। তো এর স্প্লিট সিটও লাগানো আছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই এই যে পালসারের যে কান থাকে, এই কানের কেলামগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এই একটা নিচে একটা এবং এই একটা। আর এটা অনেকে ভাবতে পারেন এটা 220, আসলে এটা কিন্তু 220 না। আপনাদের প্রমাণের জন্য জাস্ট আপনাদেরকে, যারা বিশ্বাস করবেন না তাদেরকে বল আমি দেখাইতেছি, এই যে পাদানির যে নাটগুলো, এই যে দেখতে পাচ্ছেন সেসিসের সাথে যে, এটা কিন্তু পালসার 150-তে পাদানি থাকে এগুলোর সাথে লাগানো, যা এই ফুট রেস্ট লাগানোর কারণে কিন্তু পাদানিগুলো আর লাগানো দরকার হয় না। তো এইটা হচ্ছে প্রমাণ ও আর সব কিছু মিলেই আর কি, সব কিছু মিলিয়ে আপনাদের এই লুকটা আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে অফিসিয়াল 220 বলা যায়, গরিবের 220 আর কি। বন্ধুরা, এই 220-র এই মাথাটা নতুন কিনতে গেলে আপনাদের 18,000 টাকা দাম নিবে। তো লাগানোর খরচ আলাদা, লাগাইতে গেলে হয়তো 1000 খানি টাকা খরচ হয়ে যাবে। তো এই 3-পার্ট হ্যান্ডেল সেটআপটাও কিন্তু আপনার পালসার 220 লাগানো, চাকা রিম টিম সবই কিন্তু পালসার 220 লাগানো। তো এটা লাগানোর একটা অসুবিধে আছে, অসুবিধেটা হচ্ছে আপনার আমি কিন্তু ঘাল লক করতে পারতেছি না, এই যে আমার ঘাল লক কিন্তু হয় না। যাই হোক, আর আপনারা যদি এই আপনার হ্যান্ডেল সেটআপটা 220 না লাগে, 150-টাই রাখেন, তাহলে আপনার লক টক সবই হবে, কার রিম টিম সবই কিন্তু পালসার 220 লাগানো, সামনে এবং পিছনে সব কিছুই। তো এমন কি আপনার পিছনের যে আপনার এই যে মাডগার্ডটা, এই মাডগার্ডটাও কিন্তু পালসার 220 সিসিরটা লাগানো, পালসার 220 বলতে আপনার পালসার ডাবল ডিস্কেরটা লাগানো আর কি। এইটা এইটার ডাবল ডিস্কেরটা, এটা এখানে গ্যাপটা একটু বেশি, এই দেখতে একটু ভালো লাগে এই কারণে লাগানো।
তো সব মিলেই হচ্ছে এই। তো পিছনে আপনার ডিস্ক ব্রেক ইনস্টল করতে চাইলে আপনার রিম লক দরকার হবে, তারপরে ক্যালিপার, তারপরে ডিস্ক, তারপরে ব্যাক চেসিস, তারপরে ফুট রেস্ট, এগুলো কিনতে হবে। এগুলো সব কিছু কিনে আপনার 20-22 হাজার টাকার মতো খরচ হয় আর কি। পালসার বাইকে আপনার স্প্লিট সিট ইনস্টল করতে আপনার 2500 টাকার মতো খরচ হবে, দুইটা সিটের দাম আপনার 2500 টাকার মতো, আবার লাগাইতে হয়তো কিলাম টেলাম সহ হয়তো 800-500 টাকা খরচ হতে পারে। পালসার 220-র আপনার সাইলেন্সারের দাম প্রায় আপনার 18,000 টাকা। পালসার 220-র আপনার এই যে 3-part হ্যান্ডেল সেটআপটা সহ আপনার 5,000 টাকার মতো দাম পড়বে, এবং ফর্ক ট্রক সব সহ লাগাই রিম টিম সহ আপনার প্রায় 15,000 টাকার মতো খরচ হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমি জাস্ট পার্ট ওয়ান দেব, পার্ট টুতে আমি দেবো ইঞ্জিন মোটিভেশন করতে আসলে কত টাকা খরচ হবে। পার্ট টুতে আমি ফুল ইঞ্জিনের আপনার কত কী খরচ, কার্বোরেটর, হেড, সিলিন্ডার, তারপরে চেইন স্প্রোকেট সব সহ আপনার ডিটেলস আলোচনা করব। তো সামনে গেলে হচ্ছে ফর্ক, 3-part হ্যান্ডেল, রিম 15,000, সাইলেন্সার 18,000, 33,000, সামনের কিট 18,000, 33,000 18 হচ্ছে 51,000, পিছনের ডিস্ক, ক্যালিপার, রিম, ফুটরেস্ট সব কিছু মিলে লিভার টিভার সহ 22,000 হচ্ছে আপনার 51,000 আর 22,000 73,000, 73 আর স্প্লিট সিট আপনার 3,000 টাকা, 76,000 টাকা। তো 76,000 আর 4,000 টাকা ধরেন মিস্ত্রি খরচ, তো 80,000 টাকা হলো। তো পার্ট টুতে আমি ইঞ্জিনের মডিফিকেশন নিয়ে কস্ট কত হবে সেটা আপনাদেরকে আইডিয়া দেব। তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পার্ট টু দেখার আমন্ত্রণ রইল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এরপরে আমি আবার একটা কম্পেয়ার ভিডিও বানাবো অনেক। তো বন্ধুরা, এরপরে আমি আবার একটা কম্পেয়ার ভিডিও বানাবো R15 V2 ফ্রন্ট কিট লাগানো যখন ছিল তখন কেমন পারফরমেন্স ছিল, এবং 220-র মাথা লাগানো এখন কেমন পারফরমেন্স পাচ্ছি চালাইয়া, সেই বিষয়ে একটা আপনাদেরকে ধারণা দেবো, ফিডব্যাক দেবো যে আসলে কেমন ছিল। তো আজকের ভিডিওটা জাস্ট আমি কীভাবে কী মোটিভেশন করলাম এটা আপনাদেরকে দেখালাম ডিটেলস। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেগে সাথেই থাকুন, সেফ রাইড, সেফ লাইফ, আল্লাহ হাফেজ।